হ্যালো বন্ধুরা, লাইভ গ্রুপে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বলবো ও কম্পিটিটিভ এক্সামে যে সমস্ত ও কোশ্চেন আসে তার মধ্যে একটা এক টাইপের কোশ্চেন কম্পিটিটিভ এক্সামে দিয়েই থাকে। যে সমস্ত কোশ্চেনটি হলো ও যে কতগুলো ভগ্নাংশ দিয়ে দেয়, ভগ্নাংশ থেকে বড় কোনটা ছোট কোনটা, বা এর ক্রম সাজাতে দেয় যে বড় থেকে ছোট বা ছোট থেকে বড়, ও একটা ক্রম সাজাতে দেয়, এই ভগ্নাংশগুলোকে কিভাবে, ভগ্নাংশের এই সমস্ত অঙ্কগুলোকে কিভাবে আমরা শর্ট ট্রিকের মাধ্যমে 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে করে ফেলতে পারবো, ও সেটাই আজকে এই ভিডিওর মাধ্যমে দেখে নেবো। বন্ধুরা, ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, যারা এখনো পর্যন্ত নোটিফিকেশন বেল কে অন করে দাও, কেননা আমি এরকম ধরনের আপডেট রেগুলার দিতে থাকি কম্পিটিটিভ এক্সাম সম্বন্ধিত এবং ম্যাথ সম্বন্ধিত রেগুলার আপডেট দিতে থাকি। তোমরা নোটিফিকেশন বাটন ক্লিক করলে সবার প্রথমে তোমাদের কাছে ভিডিও চলে যাবে। তো আর সময় দেরি না করে চলো আজকে এই শর্ট ট্রিকটি দেখে নেব। বন্ধুরা, এখানে বলে দিয়েছে 3/7 ও 9/11 এর মধ্যে কোনটি বড় ও কোনটি ছোট, মানে এখানে দুটি ভগ্নাংশ দিয়ে দিচ্ছে এবং দুটি ভগ্নাংশের মধ্যে বড় এবং ছোট মানে বৃহত্তম এবং ক্ষুদ্রতম ও ভগ্নাংশটি বের করতে বলেছে, কোনটা বড়, এটা বড় না এটা বড়। এই ধরনের কোশ্চেনকে কিভাবে আমরা খুবই কম সময়ে সলভ করবো সেটা দেখার আগে এই অঙ্ককে কিভাবে জেনুইন প্রসেসে করে সেটা করে নেবো এবং তারপরে শর্ট ট্রিক্সটা দেখে নেবো। ও পুরো ভিডিওটা ওয়াচ করো, তোমাদের এটা এই ধরনের অঙ্ক প্রায় 2 সেকেন্ডের মধ্যে তোমরা সলভ করে নিতে পারবে। তো জেনুইন প্রসেস দেখে নি, জেনুইন প্রসেস কি রয়েছে 3/7 আর এখানে রয়েছে 9/7। তাহলে সবার ফার্স্ট কি করতে হয়, এই যে নিচে হর গুলোর কি হচ্ছে লসাগু করতে হয়, 7 আর 11 এর লসাগু করলে কত আসে আমরা জানি যে হয় না, যেহেতু গুণ হয়ে যাবে লসাগু কিছু যায় না, মানে 77, মানে আমাকে হরে কি 77 আনতে হবে। তাহলে সাথে সাথে 7/3 সাথে সাথে কত গুণ করলে 77 আসে জানি, 11 গুণ করলে, উপরেও তাই জন্য 11 গুণ করে দেবো। আর এখানেও তাই হরে কি হচ্ছে আমাকে লসাগু করার পর যেটা থাকবে সেটা আনতে হয়, জেনুইন প্রসেস এখানে 11 রয়েছে, তাহলে কত কত নিচে যেহেতু 1 রয়ে গেছে তাহলে উপরে কোনটা বড়, 63, তার মানে এই সংখ্যাটা বড় 9/11। কিন্তু এটা অনেকটা সময় নেবে, পরীক্ষার সময় যখন সলভ করব এই প্রসিডিওর করতে অনেকটা সময় লাগে। যদি আমরা দেখেই বলে দিতে পারি না এটা বড় এটা ছোট, তা কিভাবে এটা বের করব সেটা আমরা এখন দেখি। তো বন্ধুরা, এখন আমরা জেনুইন প্রসেস দেখে নিয়েছি, এখন শর্ট ট্রিকের মাধ্যমে এটি সলভ করবো, জাস্ট দেখেই আমরা কিভাবে বলতে পারবো যে এই দুটো ভগ্নাংশের মধ্যে কোনটি বড় বা কোনটি ছোট। তাহলে এখানে রয়েছে 3/7, এখানে রয়েছে 9/11, কি করব, ও জাস্ট এই দুটোকে লিখে জাস্ট এরকম ভাবে একে ক্রস গুণ করে দেব। এটা কত হয়ে যাচ্ছে ক্রস গুণ করলে, 3 × 11 মানে 33, আর এখানে 7 × 9 = 63, 63, তাহলে কোনটা বড়, 63 বড়, মানে এই পাশেরটা যেহেতু বড় তাহলে এটা বড় হয়ে যাবে। বন্ধুরা, খুবই সিম্পল। আরো একটা এক্সাম্পল নিলাম, ধরে নাও 3/5 আর এখানে রয়েছে 3/7। তাহলে কি শর্ট ট্রিকের মাধ্যমে আমরা দেখেই কিভাবে বলে দিতে পারবো, সেই সেম প্রসিডিউর অ্যাপ্লাই করবো, এখানে ক্রস মাল্টিপ্লাই করে বসিয়ে দেবো, জাস্ট 3 × 7 = 21, এখানে বসিয়ে দিলাম, 3 × 5 = 15, ও তার মানে 15 বড় না 21 বড়, 21 বড়, তার মানে কি 3/5 > 3/7, মানে 3/5 বড়। আরো একটা এক্সাম্পল নিয়ে নিলি, 3/2 আর হচ্ছে 7/5, ধরো এই দুটো করতে দিয়েছে, তাহলে এই দুটোর মধ্যে কোনটা বড় কিভাবে বের করবো, সেম ইকুয়েশন এটার সাথে এটার ক্রস মাল্টিপ্লাই করবো, এটার সাথে এটা দেখবে এই পাশে বসাবো, এটার সাথে এটার গুণ করে লেফটে বসাবো, এটার সাথে এটার গুণ করে রাইটে বসাবো, সেম প্রসিডিউর করে ফেলো, দেখলেই আমরা বলতে পারবো 3/5 = 15, ও আর এখানে হচ্ছে 7 × 14, ও তাহলে আমাদের কস সেকেন্ড 2 থেকে 3 সেকেন্ড আমি এখানে করে দেখাচ্ছি, তোমরা মাইন্ডে ক্যালকুলেশন করে এই অপশন বলে দিতে পারবে এখানের মধ্যে কোনটা হবে। তাহলে এখানে 15 বড়, ও তাহলে 3/2 বড়, তার মানে কি 3/2 > 7/5। নেক্সট অঙ্ক 2/3 = 7/5 ও 9/11 এর মধ্যে কোনটি বৃহত্তম ও কোনটি ক্ষুদ্রতম সংখ্যা, এরকম ধরনের অঙ্ক বহুবার দিয়ে দেয় কম্পিটিটিভ এক্সামে। তা এই ধরনের অঙ্ক খুবই কম সময়ে কিভাবে সলভ করবো, তা একই প্রসিডিউর এখানে অ্যাপ্লাই করবো। তো এখন এখানে লিখে দেবো 2/3
আর এখানে হচ্ছে কি 7/5, এখানের মধ্যে ক্রস মাল্টিপ্লাই করবো সেরকম ভাবে, এ 5 5 2 10 আর 3 7 21, আর এই দুটোর মধ্যে নিচ্ছে 7/5 আর হচ্ছে 9/11, তাহলে এখানে ক্রস মাল্টিপ্লাই করবো এটার সাথে এটা আর এটার সাথে এটা, এটাকে 7 11 66, আর এখানে কত হচ্ছে 5 9 45। ইস, তাহলে দেখো ও এই সবচেয়ে এইটা হচ্ছে এই এইখানে কোনটা বড়, এই দুটোর মধ্যে এইটা বড়, ও আর এখানে কোনটা বড়, এই দুটোর মধ্যে এইটা বড়, তাহলে এ সব থেকে বড় সংখ্যা পেয়ে গেছি। সব থেকে বড় সংখ্যা কি এটা, এটা হচ্ছে বৃহত্তম পেয়ে গেলাম, ঠিক আছে বৃহত্তম পেয়ে গেলাম। এখন এই এই দুটো হচ্ছে এর থেকে ছোট, আবার এ এর থেকে ছোট, তাহলে এই দুটোর মধ্যে কম্পেয়ার করবো কি হচ্ছে 2/3 আর হচ্ছে 9/11। এখন এদের মধ্যে ক্রস মাল্টিপ্লাই করব, যদি ক্রস মাল্টিপ্লাই করি তাহলে এখানে কি চলে আসবে 22, আর এটা চলে আসবে 3 9 27, তাহলে কোনটা বড়, ও এইটা অবভিয়াসলি বড়, তাহলে এইটা হচ্ছে সব থেকে ছোট, তাহলে কি বৃহত্তম সংখ্যা পেয়ে গেলাম। বৃহত্তম কি পেয়ে গেলাম, বৃহত্তম পেয়ে গেলাম 7/5, আর ক্ষুদ্রতম ক্ষুদ্রতম পেয়ে গেলাম কি হচ্ছে এ 2/3। তাহলে কি আমরা জাস্ট দুটো দুটো করে কম্পেয়ার করব, বেশিক্ষণ লাগবে না, আমরা জাস্ট এরকম ভাবে কম্পেয়ার করতে পারি, যে এত কিছু আমরা খাতা কলমে নাও করতে পারি, যারা মাথায় ক্যালকুলেশন করতে চায় জাস্ট এরকম ভাবে দেখতে পারে 5 2 10 3 7 21, তাহলে কি এটা বড় এর থেকে, এইখানে দেখি 3 11 দিয়ে 3 7 3 11 77, আর এটা হচ্ছে 5 9 45, তাহলে 77 বড়, এটা বড়, তার মানে এটা বড়টা পেয়ে গেলাম, এটা বৃহত্তম পেয়ে গেলাম। তারপরে এই এই দুটোর মধ্যে কম্পেয়ার করবো ছোটটা বের করার জন্য, ও মানে কি এইখান থেকে এইটা বের করবো, তা দ্যাটস মিন্স আমাকে এখানে এই দুটোর মধ্যে করতে গেলে এটার সাথে এটা 22 হয়ে যাবে, এই পাশে এখানে হয়ে গেল 22, এইটা আর এটা করলে 22, আর এটা করলে 3 9 27, তাই 27 বড়, তার মানে এইটা আর এইটার মধ্যে এইটা বড় হয়ে যাচ্ছে, তাই এইটা হচ্ছে ক্ষুদ্রতম। জাস্ট মুখে মুখে করলে জাস্ট 2 থেকে 3 সেকেন্ড, বা আমি ধরে নিলাম 10 সেকেন্ড, এর বেশি লাগতে পারে না। তোমরা যদি এটা ভালো করে বুঝে নাও তাহলে তোমাদের জাস্ট 10 সেকেন্ডের মধ্যে কমপ্লিট হয়ে যাবে, না বুঝলে অনেক প্রবলেম হতে পারে, তোমাদের ভিডিওটা দেখছো ও যদি বুঝতে না পারে তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করো। আর আমি আরো একটা এক্সাম্পল দিয়ে দেবো, যাদের এখনো ক্লিয়ার হয়নি তাদের জন্য আরো একটি এক্সাম্পল দেখো, ও 3/11 ইন কমা 9/5 আর হচ্ছে 7/3, এই তিনটের মধ্যে আমাকে বড় আর ছোট বের করতে হবে। দেখ সবার ফার্স্টে আমি কি দেখছি এই এইটা আর এইটার মধ্যে, তাহলে এই দুটোর মধ্যে কোনটা বড় সেটা দেখে নিচ্ছি, 3 5 কত হচ্ছে 15 এখানে, আর এখানে 3 11 আর 9 গুণ করলে কি হচ্ছে 99, তাহলে কোনটা বড়, এইটা বড়, এটা আমার বড় পেয়ে গেলাম, তাহলে কি এটার থেকে এটা বড় পেয়ে গেছি। এখন এইটা দিয়ে দেখবো এই দুটোর মধ্যে, দেখছি এইটা 3 9 27, আর এখানে কি হচ্ছে 5 7 35, তার মানে এটার থেকে আবার এইটা বড়, তাহলে কি পেয়ে গেলাম এইটা, এইটা মানে কি এটা হচ্ছে বৃহত্তর, এটা সব থেকে বড়, এর থেকে এটা বড়, তাহলে এটা হচ্ছে সব থেকে বড়, তারপরে কি এটা বড়, তারপরে হচ্ছে ছোট, সব থেকে ছোট এটা, তাহলে বৃহত্তম এখানে কি পেলাম, বৃহত্তম পেয়ে গেলাম হচ্ছে 7/3, আর ক্ষুদ্রতম পেয়ে গেলাম কি এখানে 3/11। খুবই সোজা, যদি অ্যাকচুয়ালি আমরা ওরালি এটাকে ক্যালকুলেট করি তাহলে কত সেকেন্ড লাগবে আমার মাইন্ডে ক্যালকুলেশন করলে, এত কিছু না লিখলে, জাস্ট এরকম ভাবে যদি ভাবতাম 5 × 15 15, এখানে 19 হচ্ছে বড়, আবার এই দুটোর মধ্যে কম্পেয়ার করলাম যে তোমার হচ্ছে 27 এখানে আর এটা হচ্ছে 35, তাহলে এখানে 35 বড়, তার মানে এটা বড়, এটা এর থেকে এটা বড়, বাট এর থেকে এটা বড়, দ্যাটস মিন্স এটাও এর থেকে এ বড় হবে, তাহলে এটা সব থেকে বড় আর সব থেকে ছোট, তাহলে এটা বেরিয়ে গেল বড় ছোট। আর যদি আমাকে বড় থেকে ছোট সাজাতে বলে বা ছোট থেকে বড় সাজাতে বলে, তাও আমরা এরকম ভাবে বের করে নিতে পারবো। লাস্ট একটি এক্সাম্পল দিয়ে দেবো, তাহলে এই কোশ্চেনটা আমরা ওরালি সলভ করবো কি আগের মতন ভাবে ওরালি সলভ করবো। দেখো এখানে এইটা আর এটা ক্রস মাল্টিপ্লাই হবে, এখানে ক্রস মাল্টিপ্লাই হলে 11 11 1 2 1, এবং এটা ক্রস মাল্টিপ্লাই হয়ে এই পাশে বসে যাবে, এ 17 × 9 মানে হচ্ছে 153 বসে গেল, তাহলে এখানে 153 বড় 1 2 1 এর থেকে, তাহলে কি আমাদের এইটা হচ্ছে বড় হয়ে গেল, এটা বড় হয়ে গেল এর থেকে। নেক্সট কি এই দুটোর মধ্যে কম্পেয়ার করে দেখবো যে এইটা কত হচ্ছে, তা এখান থেকে তোমার এইটা এটা কম্পেয়ার করে এখানে বসবে, তাহলে 7 9 63 বসে গেল এখানে, আর এখানে 11 × 13 মানে হচ্ছে 3 4 1, তাহলে এখানের মধ্যে কি হচ্ছে কোনটা বড়, এটা বড়, ও তাহলে এদিকেটা বড়, তাহলে এইটা হচ্ছে আরো বড়, তার মানে কি এটার থেকে এটা বড়, এটার থেকে এটা বড়, তাহলে সব থেকে বড় কোনটা হয়ে গেল এটা, তাহলে বৃহত্তম কি হবে, বৃহত্তম হচ্ছে 13/7।
বন্ধুরা আশা করছি এই ভিডিওটি দেখার পর তোমাদের এখন এই টাইপ অঙ্ক সম্বন্ধিত সমস্যা চলে গেছে। এই ধরনের অঙ্ক তোমরা দেখেই চটাপট উত্তর দিয়ে দিতে পারবে যে অঙ্কটার অ্যান্সার কি হবে জাস্ট ওরালি ক্যালকুলেশনের মাধ্যমে। আর বন্ধুরা আর তোমাদের জন্য একটি অঙ্ক আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, এই অঙ্কটি তোমরা সলভ করো এবং কত সময়ের মধ্যে সলভ করছো সেটা কমেন্ট সেকশনে নিচে জানাও। আর কোনো ম্যাথ সংক্রান্ত কোনো ও জিজ্ঞাসাবাদ থাকলে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করো। আর যদি তোমরা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের এর ম্যাথের কোনো সমস্যা হয়ে থাকে বা সাজেশন চাও তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করো। যে টপিকটার বিষয়ে তোমাদের বেশি কমেন্ট আসবে সেই টপিকটার ওপর আমি স্পেশালি আলোচনা করব এবং তার বিশেষত্ব ও ট্রিক বলে দেবো কিভাবে মনে রাখতে হবে এরকম ভাবেই। বন্ধুরা যারা এখনো পর্যন্ত ভিডিওটি দেখার পরেও লাইক বাটনে ক্লিক করোনি আর শেয়ার করোনি তারা লাইক বাটনকে ক্লিক করে লাইক করো আর শেয়ার বাটনে ক্লিক করে শেয়ার করে দাও বন্ধুদের সাথে ফেসবুক হোয়াটসঅ্যাপ টুইটারে। আর বন্ধুরা এখনো পর্যন্ত তোমরা যদি চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর বেল বাটনে ক্লিক করো ও সবার প্রথমে এরকম ম্যাথ রিলেটেড আপডেট পাওয়ার জন্য। আর বন্ধুরা ভালো থাকবেন আর দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তা ভালো থাকুন আর দেখতে থাকুন লাইভগুলো।